সবাইকে আমাদের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো নির্বাচন কমিশনে আজকে সুশীল সমাজ প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন কমিশন দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয়ের কথা তারা জানিয়েছেন বিশিষ্ট জনরা আমন্ত্রিতদের অবশ্য অনেকেই এই আলোচনায় যোগ দেননি উনচল্লিশ জনের মধ্যে আজকে যোগ দিয়েছেন ১৯ জন। তবে বিশিষ্টজনরা তাদের মতামত জানিয়েছেন সুস্পষ্টভাবে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারও কথা বলেছেন আলাপ করবো সেই বিষয়টি নিয়ে অন্যান্য প্রসঙ্গের মধ্যেও যেগুলো রয়েছে যে সংকট নিরসনে আমদানি নির্ভরতা কমিয়ে তেল বীজ উৎপাদন বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী একনেকের বৈঠকে তিনি এই নির্দেশনা দিয়েছেন রংপুরের বিভাগে আটটি জেলাতে পেট্রোল এবং অক্সিনের তীব্র সংকট রেলের ওয়াগন সংকটেরও অজুহাতের কথা বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কোনো সমাধানের কোনো ইঙ্গিত নেই জোরালো হয়েছে অভিযান আজকে আরেকটি খবর বিশ্বে বায়ু দূষণের শীর্ষে আছে বাংলাদেশ এটিও সবসময় একটি উদ্বেগের খবর আর আমরা যেই আলোচনাটি বহুদিন ধরে চলে আসছে বাংলাদেশে দখল এবং দূষণে আমাদের নদীগুলো মরে যাচ্ছে নদীগুলোর অবস্থা বেহাল এবং এখান থেকে কোনো উত্তোলনের পথ নেই সব মিলিয়ে আলাপ করবার জন্য আজকে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন শুরুতে তাদের সঙ্গে পরিচিত হব আমার পায়ে রয়েছেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী চেয়ারম্যান জাতীয় নদী রক্ষা কমিশন এবং সমসাময়িক ঘটনা প্রবাহের একজন বিশ্লেষকও স্বাগত আপনাকে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট জনাব সৌরভ হাসান স্বাগত আপনাকে জনাব সৌরভ হাসান নির্বাচন কমিশন আজকে বিশিষ্ট জনদের সঙ্গে কথা বলেছেন তারা বেশ দীর্ঘ আলোচনা হয়েছে এবং অনেকে খোলামেলা মতামত দিয়েছেন তার মধ্যে যেটি আমার কাছে মনে হয়েছে যে তাদের উল্লেখযোগ্য অংশটি হচ্ছে এই যে নির্বাচনকালীন সরকারের বিষয়টি তারা এনেছেন জোরালোভাবে যে নির্বাচনকালীন সেই সরকার থাকবেন যারা নির্বাচনের ফলাফলের ব্যাপারে নিস্পৃহ থাকবে নির্বাচন ফলাফলকে প্রভাবিত করা বা সেই সব ব্যাপারে তাদের কোনো আগ্রহ থাকবে না বা উৎসাহ থাকবে না ওই ধরনের একটা নির্বাচনকালীন সরকারের অধীনেই তারা নির্বাচন কমিশন ভালো কাজ করতে পারবে বলে মতামত দিয়েছেন এবং নির্বাচন কমিশনকে বলেছেন তারা যে সংবিধানের যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সেটার পূর্ণ ব্যবহার তারা করার সামর্থ্য থাকতে হবে যদি না পারে বা সহযোগিতা না থাকে সেক্ষেত্রে তাদের পদত্যাগ করারও মানসিকতা বা প্রস্তুতি থাকা দরকার এগুলি মোটামুটি আজকের আলোচনা আপনি কি বলবেন ধন্যবাদ এর আগেও নির্বাচন কমিশন আলোচনা করেছে নাগরিকদের সঙ্গে শিক্ষাবিদদের সঙ্গে এবার দ্বিতীয় পর্যায়ে আলোচনা আলোচনার অংশ নিয়েছিলেন এরকম নাগরিক সমাজের একজনের সাথে কথা হলো তিনি বললেন যে হ্যাঁ আমরাও আমাদের কথা বলেছি নির্বাচন কমিশনও তাদের কথা বলেছে সংকট যে আছে নির্বাচনকে নিয়ে সেটি নির্বাচন কমিশন স্বীকার করেছে স্বীকার করেছি মানে মানে সংকট আছে বলেই তো আলোচনা না তো আলোচনার প্রয়োজন হতো না এবং এরপর সাংবাদিকদের সঙ্গে আলোচনা হবে পরবর্তীকালে আরও অন্যদের সাথে প্রশ্ন হচ্ছে যে নির্বাচন নিয়ামকশক্তি জনগণ জনগণের ভোটাধিকার রক্ষা করা এক্ষেত্রে রাষ্ট্রের দায় সেটি রাষ্ট্রেরই দায়িত্ব তা রাষ্ট্রের হয়ে সরকারে যারা থাকবে প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের মুখ্য ভূমিকা এখানে যে তারাই নির্বাচনটা পরিচালনা করবে এখন তারা স্বাধীনভাবে নির্বাচনটি পরিচালনা করতে পারবে কি না যদি না পারে তখন তাদের কী করণীয় এইসব প্রশ্ন প্রশ্নও এসেছে আর যেটি হয়েছে যে আমাদের অতীত অভিজ্ঞতা খুব সুখকর নয় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এক ধরনের হ্যাঁ যেহেতু সরকারে যারা থাকে তারা নির্বাচনে অংশীদার নয় সুতরাং তাদের ভূমিকা থাকে একরকম নিষ্ক্রিয় আর যখনই ক্ষমতাসীনরা নির্বাচনে একই সঙ্গে একই সঙ্গে সরকার পরিচালনার সঙ্গে যুক্ত আবার নির্বাচনে অংশীদার তখনই কিন্তু এই সংঘাতটা দেখা দেয় এবং দেখা দিয়েছে আমরা দলীয় সরকারের অধীনে এরকম প্রশ্নহীন বিতর্কহীন কোনো নির্বাচন পাইনি নির্দ অপেক্ষাকৃত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে অপেক্ষাকৃত সুষ্ঠু বলেই মানুষ মনে করে দেশি বিদেশি পর্যবেক্ষকরা এখন আগামী নির্বাচনটি কেমন হবে ওসব এক প্রশ্ন এক কথায় জবাব দেওয়ার সময় কিন্তু এখন আসেনি নির্বাচনটি অনেক দূরে সিসি বলছেন যে পঞ্চাশ ষাট শতাংশ নির্বাচন সফল হলেই মানে মানে ভালো হলেই নির্বাচন সফল হয়েছে না পঞ্চাশ ষাট শতাংশ বা তার কমও হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচনটি অংশগ্রহণমূলক হতে হবে অর্থাৎ নির্বাচন হতে হবে অনেক নির্বাচনে আমরা দেখেছি যে প্রচণ্ড উত্তেজনা মারপিট সংঘাত সংঘর্ষ কিন্তু থাকতে হবে প্লেন লেভেল প্লেন ফিল্ড বলে যেটা মাঠ সমতল থাকতে হবে আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে মাঠ কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে তো মার আর মা আর একতরফা নির্বাচন হলো সেটি যেমন কাম্য নয় আবার মাঠ অসমতল কাম্য নয় এখন নির্বাচন কমিশন কোন অর্থে বলছে যে পঞ্চাশ ষাট শতাংশ হলেই কথা হচ্ছে তার প্রধান চ্যালেঞ্জ আমি মনে করি নির্বাচন কমিশনের সব দলকে নির্বাচন নির্বাচন কমিশন যে একটি নির্বাচন করতে পারবে এই বিশ্বাস জাগানো আস্থায় আনা অর্থাৎ আস্থাটা অর্জন করা হ্যাঁ আমি মনে করি যে এই এই যে নাগরিক সমাজ শিক্ষাবিদ বা গণমাধ্যম কর্মী বা পেশাজীবী এদের সাথে আলোচনা করে এই আস্থাটা অর্জনের অথবা তারা তাদের মনোভাব বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মনোভাব বুঝতে চাচ্ছে বোঝার পর তার কী করণীয় প্রথমত হচ্ছে নির্বাচন সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আমরা নির্দলীয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেখেছি তখন কিন্তু প্রথমত নির্বাচন দেওয়ার ক্ষেত্রেই তাদের গরিমসী ছিল পরবর্তীকালে যখন পরিস্থিতি বাধ্য করলো যে তারা আর ক্ষমতায় বেশি দিন থাকতে পারছে না নির্বাচনটি দিতে হবে তখনও কিন্তু অনেক দল মাঠ সমতল নয় বলে বা নির্বাচনের পরিবেশ নেই নেতা নেত্রীরা কারাগারে বন্দী ছিলেন সুতরাং এসব অজুহাতে নির্বাচন নিয়ে বেশ জটিলতা দেখা দিয়েছিল একজন কয়েকজন নির্বা কয়েকজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হয়েছে পরবর্তীকালে যারা আসছিলেন এবং তাদের প্রতি রাজনৈতিক নেতৃত্বের বা দল বিশেষের আস্থা ছিল না বলেই পরবর্তীকালে যারা আসলেন তারা কিন্তু বেশ পোহে পোহাতে হয়েছে তাদের অর্থাৎ একবার আমরা দেখেছি যে একবার এ দলের সঙ্গে একবার বি দলের সঙ্গে তারা আলোচনা করে কিভাবে। এই পরিস্থিতিটা নির্বাচনে অনুকূল পরিবেশটা তৈরি করা অনেক আচ্ছা কঠিন কাজ ছিল কিন্তু তার চেয়েও এখন আরও কঠিন তখন কিন্তু কেউ ক্ষমতায় ছিল না নির্বাচনে অংশীদার অংশীদারদের এখন কিন্তু একটা দল ক্ষমতায় সুতরাং এই লড়াই এই লড়াইটা অনেক বেশি কঠিন এবং অংশগ্রহণমূলক নির্বাচনী হতে হবে সেটি কিভাবে এই কমিশন করবে বা কিভাবে ওই পরিবেশ তৈরি করতে পারবে কিভাবে অংশ গ্রহণমূলক হবে সবাই কিভাবে এই মাঠে খেলতে পারবে বা মানে নিশ্চিত করা যাবে কিভাবে সেটি চ্যালেঞ্জ ধন্যবাদ আমি একটু বলে নেই যে নদী বিষয়ক ছাড়া বাকি যে সব মন্তব্য আমি এখানে সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যক্তিগত মতামত এখানে নির্বাচন নিয়ে কিন্তু অনেক রকমের কথা হয় সেখানে আমরা আ খুঁজি নির্বাচন কমিশনারদেরকে আমরা চাই যে দেবতুল্য কয়েকজন ব্যক্তি আসবেন তারা একটা সুন্দর নির্বাচন করে দিবেন তারপরে কিন্তু একটু যদি আমরা খেয়াল করি নির্বাচনের সার্থকতা কিন্তু শুধু নির্বাচনের দিনেই নয় নির্বাচনের সার্থকতা অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনি পিসফুলি ক্ষমতা হস্তান্তর করতে পারছেন কি না এটি কিন্তু এগারোবার নির্বাচন হয়েছে এই বাংলাদেশে কেয়ার টাকা গভর্নমেন্টের আন্ডারে দলীয় সরকারের আন্ডারে বিভিন্ন কিন্তু দেখা গেছে একবার মাত্র ক্ষমতা পিসফুলি ট্রান্সফার হয়েছে দু হাজার এক সনে আওয়ামী লীগ বিএনপির হাতে ক্ষমতা কেয়ারটেকারের হাতে ক্ষমতা দিয়েছে এইখানে এই ফেলিওরটার কারণটা কী কারণটা কিন্তু একটা যে রাজনৈতিক দলগুলির ভিতরে যে আস্থা থাকার কথা ন্যূনতম আস্থা সেই ন্যূনতম আস্থা কিন্তু আর নেই আপনি যা কিছুই বলেন না কেন আওয়ামী বিএনপিকে আর বিশ্বাস করতে পারে না একুশে আগস্টের হত্যাকাণ্ডের পরে আওয়ামী কিন্তু আর বিএনপিকে বিশ্বাস করতে পারে না বিএনপি এখন আর আওয়ামী কিন্তু এই নির্বাচন নিয়ে বিশ্বাস করতে পারে না যদি দু হাজার চোদ্দো সন দুই হাজার আঠারো সনের নির্বাচনের পরে সুতরাং এই গ্যাপটা আপনি কীভাবে পূরণ করবেন যতদিন না পর্যন্ত এই গ্যাপ আপনি পূরণ করতে না পারতেছেন ততদিন পর্যন্ত যতই আমরা এই নির্বাচন কমিশন ফেয়ার করতেছে এটা করতেছে সেটা করতেছে এটা কিন্তু হবে কেয়ারটেকার আন্ডার করেন আর কেয়ারটেকার সিস্টেমটা তো ধ্বংস করে দিচ্ছে দু হাজার ছয় সনে দু হাজার ছয় সনে যখন যতগুলি প্র্যাকটিস ছিল যে ফেয়ার করার সেগুলো একে একে আপনি করে দিলেন যে বিচারপতি হাসানের হাসানকে আনলেন বয়স বাড়িয়ে দিলেন তারপরে দেখা গেল কি সব অপশনকে ইগনোর করে আপনারা প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনের হাতে সকল ক্ষমতা দিয়ে দিলেন সেদিনই তো কেয়ারটেকার সরকারের আন্ডারে নির্বাচন করার যে মানে একটা ব্যবস্থা ওইখানে কিন্তু শেষ হয়ে গেছে এখন কেউ কিন্তু বিশ্বাস করবে না সুতরাং আমি মনে করি কি যে আমাদের এই নির্বাচন নিয়ে যাই বলি না কেন আমাদের গভীরভাবে ভাবতে হবে এবং অল্টারনেটিভ সিস্টেমও হয়তো বাইক করতে হতে পারে যেখানে এখন দুই দলীয় দুই দলীয় ব্যবস্থার যে দৌরাত্ব আমি বলবো দৌরাত্ম কি একদল কোনোভাবে যদি একটু মেজোরিটি পেয়ে যায় তারপরে পঞ্চাশটা সিটকে তারা নিয়ে তারা একটা অ্যাবসোলুট মেজরিটির দিকে চলে যায় এটা আপনার গণতন্ত্রকে গণতন্ত্রের গলা টিপে ধরা হয় এবং ছোট ছোটো দলগুলি বাংলাদেশে তাদের কিন্তু কোনো রকমের সম্ভাবনা নাই যে তারা দুইটা পাঁচটা সিট পাবে কোনো রকম কোয়ালিশনে যাবে সেই জন্য অনেকেই চিন্তা করতেছেন যে প্রপোর্শনাল ইলেকশন অর্থাৎ যে পার্টি যত পার্সেন্ট ভোট পাবে ঠিক তত পার্সেন্ট সিট পাবে এর অনেক রকমের জটিলতাও আছে এবং অনেক রকম ভ্যারিয়েশন আছে এটা করলে হবে কি একটা নতুন আলোচনার ক্ষেত্র তৈরি করতে হবে এবং সেটার একটা ঐক্যমতের বিষয় আছে আমরা সেদিকে হয়তো সুযোগ থাকলে যাব আজকের আলোচনাতে যেটা খুব ভাবে বা ভাবে আসছে যারাই সেখানে মতামত দিয়েছেন সুদীজরা বলছেন যে ইলেকশন কমিশনের কাছে তাদের এই বক্তব্য যে নির্বাচনকালীন সরকার এমন থাকবে যারা এইগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করবে সেটা দলীয় সরকার না নির্দলীয় সরকার তত্ত্বাবধায়ক না কেয়ারটেকার না কি আকাশ থেকে আসবে না পাতাল থেকে আসবে ওগুলো নিয়ে তারা কোনো কথা বলেন নেই এর কারিগরি কাঠামো বা ফ্রেমওয়ার্ক কী হবে সেগুলো তাদের বিষয় না কিন্তু নির্বাচন কমিশন কি এই ধরনের একটা নির্বাচনকালীন সরকারের ফ্রেমওয়ার্ক নিয়ে তাদের কাছে কি সেই কোনো ইয়ে আছে মানে ক্ষমতা আছে যে এই প্রশ্নের তারা উত্তর দিবে বা কীভাবে আমার কাছে মনে হয় যে একটা দাবি করা হয়েছে আপনার মুরগির কাছে ডিম চাবেন না ডিমের কাছে মুরগি চাবেন এরকম একটা অবস্থা হয়েছে নির্বাচন কমিশন কিভাবে তত্ত্ব একটা সরকার নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিতে পারে এটা তো তারা দিতে পারবেও না আর এইটা যদি করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলিকে সরকার দল রাজনৈতিক দলগুলিকে তাদেরকে এগিয়ে আসতে হবে এবং গভীরভাবে চিন্তা করতে হবে আস্থার আস্থা সৃষ্টি করতে হতে হবে এবং আস্থা সৃষ্টি করার জন্য তাদের কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হবে বা বহু স্যাক্রিফাইস করে যদি একটা কনসেন্সাসে আসতে পারে এবং অন্যান্য যে রাজনৈতিক শক্তি আছে যে রাজনৈতিক দলগুলি আছে তাদেরকে এইভাবে টুটি চিপে যে তোমরা আমার দল না করলে তুমি তোমাকে আমি নমিনেশন দেবো না এই ধরনের এই প্রক্রিয়ার মধ্যে না যে। ফ্রি ফেয়ার একটা ইলেকশন সেখানে সকল রাজনৈতিক শক্তির বিকাশের ব্যবস্থা করা সকল রাজনৈতিক শক্তির কিন্তু বিকাশের ব্যবস্থা আমাদের নেই কারণ কি ছোট দল কোনো তার কোনো না কোনো বড় দলের সাথে না মিশলে তার কিন্তু রাজনৈতিক অস্তিত্ব নাই তাদের একেবারেই নাই এখন আমি মনে করি কি যে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎটা অনেকটা বিশ্বাস করে মানে ডিপেন্ড করে আপনার মাল্টি পার্টি নট টু পার্টি সিস্টেম মাল্টি পার্টি সিস্টেম হলে সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স আসবে অর্থাৎ সরকারকে সরকারের দলকে সবসময় একটু চিন্তায় থাকতে হবে যে আমার বিরুদ্ধে অনাস্থা আসতে পারে আমার বিরুদ্ধে অনাস্থা কিন্তু এই রাজনীতিতে এই সেন্সটা তো একেবারে একটা আদর্শিক প্রত্যাশা মানে মানে কি বলে আইডিয়াল একটা এক্সপেকটেশন বা অপটিমিজম এটা তো বর্তমান বিদ্যমান বাস্তবতা না বাংলাদেশে না গ্লোবাল অর্ডারের মধ্যে এই প্রত্যাশা বা এই আসার কথা তো আমরা বলতেই পারি কিন্তু রিয়েলাইজ হবে কতটা সেটা নিয়ে অনেক লম্বা আলোচনা আছে একটু সৌরভ হাসান যে প্রশ্নটি জনার মজুর আহমেদ চৌধুরীকে করেছি একই কথা যে নির্বাচন কমিশনের কাছে যেটা বলা হচ্ছে শুধুমাত্র একটা বিষয়ে ট্যানজিবল লাগে যে আপনারা যদি এগুলো এনশোয়ার করতে না পারেন তাহলে এখানে বসে থেকে একটা ছোট জগন্নাথ হয়ে থাকবেন না প্রস্তুতি থাকতে হবে নির্বাচন পদত্যাগ করে আসার যে আপনারা একটা সুন্দর নির্বাচন ফেয়ার নির্বাচন বা জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা নির্বাচন যদি করতে পারেন তাহলে করবেন সেগুলো যদি মিট করতে না পারেন তাহলে আপনাদের যাতে এখানে চেয়ার আগলে বসে থাকবে না এই ধরনেরই মনে হলো তাদের কথাবার্তার মধ্যে আপনি কি পেন সেক্ষেত্রে নির্বাচন কমিশন একটা কাজ করতে পারে যারা ক্ষমতায় আছেন বা তাদেরকে এই কথাটি বলতে পারেন যে নির্বাচন হতে হবে কিন্তু অংশগ্রহণমূলক অর্থাৎ যারা দলীয় সরকার অধীনে করতে চাচ্ছেন না তাদেরও নির্বাচনে আসতে হবে নির্বাচনে আসার ক্ষেত্রে তাদের কি কি আপত্তি কি কী শর্ত সেই শর্ত সরকার নির্বাচনকালীন সরকারের একটা প্রশ্ন আছে কিন্তু এছাড়াও কিন্তু অনেকগুলো আছে যেমন প্রশাসন কি হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি হবে রাজনৈতিক দলগুলোর অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সমা প্রচার বা তার অন্য অন্যান্য রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় সমান সুযোগ পাবে কি না যেটি অনেক সময় প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও সেটি পা পায়নি বিশেষ করে দু হাজার আট নির্বাচনে এক্ষেত্রে সরকারি দলেরও এগিয়ে এগিয়ে আসতে হবে একটি আমার মনে হয় যে তাদেরও বোঝার তাদেরও উপলব্ধি করা প্রয়োজন যে দু হাজার আঠারো চোদ্দোর মডেলে নির্বাচন করে অন্তত সেটি সরকারের জন্য কোনো সরকারের জন্যই সেটা ভালো কোনো সরকারের জন্যই ভালো না পরবর্তী নির্বাচনটি আরেকটি হচ্ছে যে যেটি মঞ্জুর ভাই বললেন যে এই আনুপাতিক হার আনুপাতিক আমাদের দেশে একেবারে নেই যে তা না আমরা সংসদে নারী সংসদের কিন্তু নির্বাচন করে করি আনুপাতিকার এটি বিএনপি আমলেই এই পদ্ধতি চালু হয়েছে এর আগে ছিল যে সংখ্যাগরিষ্ঠ দল সমস্ত নারী যতগুলো 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 নারী সাংসদ ছিল সবগুলো তারা পেয়ে যেত কিন্তু আইন করা হলো যে তাদেরটা অপ্রত্যক্ষ ভোটে হবে অর্থাৎ সাংসদরা নির্বাচন সাংসদরা

আর নাগরিক সমাজের পক্ষ থেকে কেউ কেউ কিন্তু জাতীয় সরকারের কথা বলছে তো জাতীয় সরকারের দাবি যারা করছেন ডক্টর জাফর গণস্বাস্থ্য কেন্দ্রের সভাপতি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আরও কেউ কেউ অন্যান্য ট্রাস্টি আর এক্ষেত্রে কিন্তু একটা আছে যে তাহলে যারা ক্ষমতায় আছেন এখন এবং যারা বিরোধী দলে আছেন সবাইকে নিয়ে একটি সরকার আসাম আবদুর রব আরও আরও অনেকেই জাতীয় সরকারের কথা বলছেন আবার আবার বিএনপি বলছে যে না নির্দলীয় সরকার হতে হবে অর্থাৎ যারা নির্বাচন করবে তারা এই সমস্যা অংশ নিতে পারবে না আর সেক্ষেত্রে আওয়ামী লীগ এই জাতীয় সরকারের ধারণায় দু হাজার সালে কিন্তু প্রস্তাব দিয়েছিল তখন বিএনপি মানেনি এখন আওয়ামী লীগ ওই প্রস্তাবই আবার পুনরাবৃত্তি করতে করে দেখতে পারে যে বিএনপি মানে কি না এটি একটি আরেকটি হচ্ছে যে এই জাতীয় সরকার নির্দলীয় সরকার নির্বাচনকালীন সরকার এর বড়ো একটা কারণ হচ্ছে যে যারা বিরোধী দলে আছে তারা মনে করে তাদের জন্য নির্বাচন করাটা পরিবেশটা প্রতিকূল তো প্রতিকূলটা অনুকূল আমরা অবশ্যই চাই আবার যারা এখন অনুকূলে আছে তাদের প্রতিকূল না হয় এই তত্ত্বাবধায়ক সরকারের তিনটি চারটি সরকারের সময় নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে উনিশশো বাদ দিলে পরবর্তী তিনটি নির্বাচনে কিন্তু একটু ক্ষমতা হস্তান্তর মঞ্জুরে বলছেন যে স্বাভাবিকভাবে ওই স্বাভাবিকতার মধ্যেই অস্বাভাবিকতা ছিল সেটা হচ্ছে যে স্বাভাবিকতার মধ্যেই আমরা দেখলাম যে এই যে বাইতুল মগরের সামনে যে হানাহানি হলো মারপিট হলো এবং মানুষ মারা গেল আর তারপর যখনই যে দল পদত্যাগ করে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সময় দেখা গেছে যে পূর্ববর্তী সরকার ক্ষমতা থেকে পদত্যাগ করার সঙ্গে সঙ্গে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়ে যায় সংঘাত তৈরি হয়ে যায় এতদিন যারা এতদিন যারা আড়ালে ছিল তারা বাইরে বাইরে চলে আসে এবং যারা বাইরে ছিল তাদেরকে ঘরে নেয়ার চেষ্টা করে সুতরাং এটাও কাম্য নয় হচ্ছে হচ্ছে যে মানুষ ভোট দেবে সেটার জন্য এত কিছু আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও এর ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে পারলাম না অর্থাৎ মানুষের প্রতি কিন্তু রাজনৈতিক নেতৃত্ব এবং দলের আস্থা নেই মানুষের প্রতি যদি আস্থা থাকতো মানুষ যাকেই ভোট দেয় আমরা ধরে আমরা ধরে নেই কেন যে একটা সুষ্ঠু নির্বাচন হলে অমুক দল আসবে আর অমুক দল হেরে যাবে বা অসুস্থ নির্বাচন হলে জবরদস্তির নির্বাচন হলে কি হবে সেটি তো আমরা জানি কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে যে কেউ হেরে যাবে এটি ধরে নেই কেন কারণ মানুষ যা চায় তাই হবে তা সেক্ষেত্রে ভিন্নও তো হতে পারে আমি মনে করি প্রধান নির্বাচন কমিশনার কিন্তু একটি কথা বলছিলেন যে নির্বাচনকালীন সরকারের বিষয়টি রাজনৈতিক প্রশ্ন এবং রাজনৈতিক এই ব্যাপারে রাজনৈতিক তাহলে আলোচনার মধ্যে তো বলে দিতে পারেন পরিষ্কার করে তো সুধীজনদের বলে দিতে পারেন যে এই সমাধান তো আমরা করতে পারবো না হ্যাঁ পারেন কিন্তু আবার তার ভূমিকা নাই তাও বলা যাবে না যে তারা কবে তাহলে তো এই নির্বাচন কমিশন দরকার নাই যখন রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা হবে ততবাদে সংবিধান না কিন্তু সেখানে সেকেন্ড কথা হলো সংবিধান তো তাদেরকে পর্যাপ্ত ক্ষমতা দিয়ে দিয়েছে যে সুষ্ঠু নির্বাচন করার সময় নির্বাচনকালীন সময় তাকে কি কি ম্যান্ডেট মানে ম্যান্ডেটের অধীনে সে নির্বাচন করতে পারে সেগুলো তো পরিষ্কার বলাই আছে নির্বাচন মানে আমাদের দেশে নির্বাচন নির্বাচনের যে সময়টি তখন জনপ্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবই নির্বাচন কেন্দ্রিক তার তাদের সমস্ত কর্মকাণ্ড তো নির্বাচন কেন্দ্রিক সুতরাং তাহলে যদি এরকম ব্যবস্থা হয় যে নির্বাচন কমিশনই ওই ইয়ে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন দেশ চালাবে সেটি একটা বিকল্প হতে যে অন্য করে অন্য কোনো প্রশাসন থাকবে না নির্বাচন কমিশন এই পাঁচজন আমরা দশজন নির্দলীয় সরকারে তো দশজন কমিশন এই উপদেষ্টা থাকতেন এই পাঁচজনই চালাক হুম সেটাও হতে পারে সেটাও হতে কিন্তু রাজনৈতিক নেতৃত্ব সেটি মানবে কি মানবে না এটি মূল সমস্যা সেখানে নিহিত আছে আমরা প্রসঙ্গ বদলাতে চাই যেহেতু আজকে নদী কমিশনের চেয়ারম্যান আছেন আমাদের সঙ্গে আপনি নতুন দায়িত্ব পেয়েছেন তো এটা একটা বড় একটা জাতীয় সমস্যা যে আমাদের পরিবেশ রক্ষার জন্য আমাদের পরিবেশ প্রতিবেশ রক্ষার জন্য এই নদীগুলোকে রক্ষা করা খুব জরুরি ছিল কিন্তু বছরের পর বছর ধরে এই হতাশা আছে যে নদীগুলো দখল হয়ে যাচ্ছে নদীগুলো মরে যাচ্ছে নানা কারণে এটা আর রক্ষা করা যাচ্ছে না তো হঠাৎ করে আপনার যখন দায়িত্ব পেলেন আপনি কি পরিবর্তন আসতে পারে বা কিভাবে রক্ষা করা যেতে পারে আমরা জানি যে এগুলো সব এক ধরনের মাফিয়াদের কবলে চলে গেছে দখলদার যারা আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে সেগুলোকে তুলে আনা নদীকে রক্ষা করা সম্ভব হবে কতটা না নদীবাত্রিক দেশ বাংলাদেশ নদীগুলি যদি মরে যায় দখলে দূষণে তাহলে বাংলাদেশের আমাদের যে নাগরিকদের জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হবে আমি এই দায়িত্ব নেয়ার পরে আমি ঢাকার চারিদিকের বিভিন্ন নদী খাল এগুলি আমি ঘুরে ঘুরে দেখছি দেখে আমার কাছে মনে হয়েছে একটা বেভিষেকাময় অবস্থা এখানে এত বেশি দূষণ দখল তো আছেই কিন্তু দূষণের পরিমাণ এমন যে বলা যায় নদীগুলি মৃতপ্রায় না মৃত আমাকে একটা বিদেশি চ্যানেল বলতেছিল যে আর ডাইং আমি তাদেরকে বললাম রিভার্সার ডেড অলরেডি ইকোলজিক্যালি ডেড সেখানে এক ধরনের মাছ আছে আপনার যে সাকাল ফিশ বলা হয় সাকাল ফিশগুলি খুবই পলিউটেড ওয়াটারে বাস করতে পারে সেই সাকাল ফিশ আপনার বড়িগঙ্গায় দলে দলে মারা যাচ্ছে অর্থাৎ সাকাল ফিশও বাঁচতে পারতেছে না এমন একটা পরিস্থিতি হয়েছে তার জন্য অনেকেই বলেন যে নাগরিকরা দায়ী জনসচেতনতা সৃষ্টি করতে হবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে কিন্তু একটা বিষয় যে যারা বিগ পলিউটার্স এই নদীগুলির চেয়ে বিগ পলিউটার্স হচ্ছে কয়েকটি অর্গানাইজেশন তার মধ্যে একটা হচ্ছে ওয়াসা আরগুলি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গাজীপুর পৌরসভা নারায়ণগঞ্জ পৌরসভা রূপগঞ্জ নরসিংদী ঢাকার চারদিকে যতগুলি পৌরসভা আছে এবং সিটি কর্পোরেশন আছে তাদের যত বর্জ্য তারা কিন্তু এই বড়িগঙ্গায় ঢেলে দিচ্ছেন আজকে বলা হয় যে পাগলা বলে একটা জায়গা আছে যেখানে সিরো ট্রিটমেন্ট প্লান্ট আছে রাইট সেখানে অ্যাকচুয়ালি সিরো ট্রিটমেন্ট প্লান্টটা আমার কমিশনের পক্ষ থেকে আমি তাদেরকে পাঠিয়েছিলাম সেইখানে তাদেরকে প্রবেশাধিকার দেওয়া হয়নি কিন্তু তবু দূরের থেকে তারা যেটা দেখেছে এটা মাত্র একটা পাম্প পাঁচটা পাম্পের মধ্যে একটা পাম্প কোনোরকমে চালু রাখছে এবং পানি যেগুলি তারা নদীতে ছাড়ছেন সেই পানি আমরা সংগ্রহ করে টেস্ট করে দেখেছি সে পানি ট্রিটেড করা হয়নি সে পানিতে ডিজলভ অক্সিজেন খুবই কম আপনার অ্যামোনিয়ার পরিমাণ বেশি অর্থাৎ এগুলিকে আনট্রিটেড অবস্থায় ছেড়ে দিচ্ছে অর্থাৎ ধরে নেওয়া যায় যে রাফলি হানড্রেড পারসেন্ট বর্জ্য সেগুলি এই এই যে ওয়াশার যে পাইপ এবং সিটি কর্পোরেশনের যে পাইপের মাধ্যমে যেগুলি খালে যে জমা হচ্ছে যেমন আপনার রামপুরা খাল আপনার তারপরে এই কল্যাণপুর খাল এরকম বেশ কিছু খাল আছে এই খালগুলি জমা হচ্ছে সেই খালগুলি দিয়ে কিন্তু সব নদীতে যাচ্ছে এখন এখন দরকার কি দরকার হচ্ছে এই খালগুলির মাথায় ইমিডিয়েটলি ছোটো বা মাঝারি আকারের সিওরস ট্রিটমেন্ট প্লান্ট এস্টাবলিশ করা যাতে পানিগুলিকে নদীতে যে পানিগুলি যাচ্ছে তাকে যেন ট্রিটমেন্ট করে রিভার্স স্ট্যান্ডার্ডে নিয়ে আসা যায় কিন্তু খালগুলি হয়তো দূষিত থেকে যাবে বেশ কিছুদিন পর্যন্ত অ্যাটলিস্ট আপনি ইমার্জেন্সিগুলোকে নদীগুলিকে বাঁচাতে চাই এবং নদীগুলির নদীগুলিতে চাই যে মাছ ফিরে আসুক সেখানে আপনার বিভিন্ন ঝিনুক ফিরে আসুক শামুক ফিরে আসুক সেখানে যেন ঘুরে বেড়ায় কিন্তু এটা করা যাচ্ছে কিন্তু আপনি বলছিলেন যে কীভাবে করা যায় সেটা বলছিলেন কিন্তু চ্যালেঞ্জের কথা তুলছিলেন চ্যালেঞ্জ হচ্ছে যে যতগুলি এই কর্তৃপক্ষ আছে ওয়াসা সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল তাদেরকে আমি একটা ডেডলাইন দিয়েছি যে এক বছরের ভিতরে তারা এই খালগুলির মাথায় বা বড় বড়ো পাইপ যেখানে আছে সেগুলিকে একত্রিত করে সিওরেজ ট্রিটমেন্ট প্লান্ট এস্টাবলিশ করে পানিগুলিকে রিভার্স স্ট্যান্ডার্ডে নদীতে তারা ছাড়বে এটা করা সম্ভব এবং আমি এক্সপার্টদের সাথে আলাপ করেছি এটা ডিসেন্ট্রালাইজড সিওরেজ সিস্টেম অ্যাকচুয়ালি এবং এটা টাইম দিয়েছি এক বছর অর্থাৎ আগামী বছর আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন হবে সাতারোই মার্চ দু হাজার তেইশ সালে ওই সাতারোই মার্চের ভিতরে এটা করতে হবে এবং আমি এটা প্রত্যেককে লিখিতভাবে দিয়ে দেবো না করলে না করলে আমি আইনগত ব্যবস্থা নেবো আমি তাদের মামলা করে দেব এবং তাদেরকে আমি কোর্টে হাজির করব কারণ

এই এই বাংলাদেশের যত নদী খাল বিল যত জলাভূমি আছে তার লিগাল গার্ডিয়ান হচ্ছে এই জাতীয় নদী রক্ষা কমিশন তারা হচ্ছে প্যারেন্ট তারা হচ্ছে লিগাল গার্ডিয়ান লিগাল গার্ডিয়ান হিসাবে আমরা অ্যাকশন নেব আমরা অ্যাকশন নিতে পারি যেমন আপনার এই যে এই যে বালু উঠ উত্তোলন কর মামলার বাইরে ল এনফোর্সিং এজেন্সির মাধ্যমে আর কী ব্যবস্থা নেই যেমন আমি আপনি একটা উদাহরণ দিই যে এই আমাদের যে এই মেঘনা মেঘনার যে চাঁদপুরে যে একশো কিলোমিটার যে সবচেয়ে বড় ইলিশের যে অভয়ারণ্য সেইখানে একটা চক্র খুব প্রভাবশালী একটা চক্র বহু বছর ধরে বালু তুলতে তুলতে সেখানে আপনার মাছের উৎপাদন কমে যাচ্ছে সেখানে মাছের খাদ্য উৎপাদন হয় না নদীর পার ভেঙে যাচ্ছে কিন্তু তাদেরকে কেউ ঠেকাতে পারতেছিল না গতকাল আমি মিটিং করেছি সেখানে জেলা প্রশাসনকে আমি ডেকে এনেছি এবং অন্যান্য প্রশাসন বিআইডব্লিউটিকে আমি সেখানে নির্দেশ দিয়েছিলাম যে তাদেরকে গ্রেপ্তার করার জন্য তাদের তাদের এই নৌযানগুলিকে জব্দ করার জন্য আজকে কিন্তু তারা নাই সব চলে গেছে সব চলে গেছে এবং আমি এটি কথাও বলছিলাম জেলা প্রশাসনকে আপনারা আমি নির্দেশ দিচ্ছি নদী কমিশনের পক্ষ থেকে চেয়ারম্যান হিসেবে আপনারা পালন না করেন আমি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমি উচ্চতর আচ্ছা আমরা দেখছি আমরা খুব আশাবাদী হতে চাই যে একশনে যেয়ে এবং সেটি প্রশাসন সহায়তা করতে হবে সক্রিয় সহায়তা করতে হবে প্রশাসন সহায়তা করবে আইন আইনগত বিষয়ে দেখে কিন্তু যে সংস্থাগুলোর উপর দায়িত্ব যে সংস্থাগুলোর উপর দায় দায়িত্ব যে এই রক্ষার যেমন সিটি কর্পোরেশনের কথা বললেন ওয়াশার কথা বললেন তারা নিজেরাই যদি নদী দূষণ করে এবং সবচেয়ে বেশি নদী দূষণ করে ওয়াশা কর্পোরেশন সিটি কর্পোরেশন তাহলে তাদেরকে আগে সরকার যে জনগণকে সচেতন করতে অবশ্যই জনগণের সচেতনতা প্রয়োজন ছোটোখাটো যাদের কারখানা আছে যাদের বর্জ্য আমরা যারা বর্জ্য ফেলে পলিথিন ফেলে এগুলো অবশ্যই বন্ধ করতে হবে কিন্তু তার আগে তো সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনকে তার যে দায়িত্বটা পালন করতে হবে আইন মেনে চলতে হবে আইন মেনে চলতে হবে আইন মেনে চলতে হবে এবং নদীর পানি দূষিত হবে না এই নিশ্চয়তা দিতে হবে উচ্চ আদালত কিন্তু বহুবার নির্দেশনা দিয়েছে কার্যকর হয়নি নদী কমিশন অনেকবার সুপারিশও করেছে পূর্ববর্তী নদী কমিশন কিন্তু কত দফা অনেক দফা কিন্তু এটা তো ধরেন যে উনি বেশিরভাগ আলোচনায় হলো এই এই নগরীর রাজধানী ঢাকার আশেপাশের নদীগুলো বিশেষ করে বুড়িগঙ্গা দূষণের কথা বলা হলো কিন্তু দূষণের বাইরেও সারা বাংলাদেশে যে দখল হয়ে যাচ্ছে মরে যাচ্ছে সেটার ব্যাপারে এই কমিশন কি করতে পারবে আপনার প্রথমত হচ্ছে কমিশন পারবে না কমিশন একা পারবে না সরকারকে কমিশনকে দিয়ে পাড়াতে হবে অথবা কমিশন যা করতে চায় সরকার সহযোগিতা করতে হবে কারণ আইন কমিশন সুপারিশ করতে পারে এমনকি নির্দেশ দিতে পারে কিন্তু আইন প্রয়োগটা করবে কিন্তু সরকার নির্বাহী বিভাগ আপনি সারা দেশের নদী ব্যবস্থাপনায় কি প্রয়োজন এটি নদী কমিশন বলবে কিন্তু সেই প্রয়োজনটা প্রয়োগ করা কোথায় কি করতে হবে কোথায় নদী খনন করতে হবে বা কোথায় নদী নদী বাঁচাতে হবে প্রথমত হচ্ছে আমরা নদীগুলোকে হত্যা করছি নদীর গতিপথ রুদ্ধ করছি নদী ইয়ে আরেকটি আছে যে বাংলাদেশের নদী ব্যবস্থাপনা পুরোটা আমাদের উপর আমাদের কর্তৃত্ব নেই উজান থেকে উজান উজান থেকে যে নদীগুলোর পানি আসে বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের চুয়ান্নটি নদীর যে অভিন্ন নদী এই নদীগুলো বাঁচানোর ক্ষেত্রে কিন্তু ভারতেরও সহযোগিতা দরকার আমরা যদি যদি নদীতে পানিই না থাকে তাহলে ব্যবস্থাপনা কীভাবে হবে নদী রক্ষা হবে সেটার ব্যাপারে কি কমিশনের কোনো ভূমিকা আছে কমিশনের ভূমিকা আছে সরকারের ভূমিকাটা তার চেয়ে বেশি যে যেটা কথা বলে হচ্ছে যে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র মেঘ বিশেষ করে ব্রহ্মপুত্র যে অববাহিকার নদীগুলোর একটি যৌথ ব্যবস্থাপনা করা যাতে যখন যার পানি দরকার যখন যার পানি সংরক্ষণ করা দরকার এবং নেপাল তাদের রাজি এবং সর্বশেষ ভারতও রাজি যে আমরা বর্ষা আমরা শুকনো মৌসুমে শুকনো মৌসুমে নেপালে নেপালে পানি মজুত করে রাখতে পারি ভুটানে ভুটানে পারি সেই পানিটা আমাদের ইয়ে বর্ষা মৌসুমে মজুত করে রাখতে পারি এবং শুষ্ক মৌসুমে সেই পানিটাই করি ভারত তিস্তার ব্যাপারে আপত্তি হলে যে তাদের তাদেরও পানি নেই এখন তারা যদি উজানে পানি নিয়ে যায় তাহলে পানি থাকবে কী করে পশ্চিমবঙ্গে পানি নেই কথা হচ্ছে পশ্চিমবঙ্গ তিস্তায় কিন্তু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের অবস্থা যা এবং এবং বাংলাদেশের তিস্তার অবস্থা একই একই রকম আবার নদী যেহেতু ভরাট হয়ে গেছে তখন যেন বন্যার পানি আসে বর্ষা মৌসুমে কিন্তু আবার আবার সব ডুবে যায় মানুষ দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে শীত মৌসুমে শুকনো মৌসুমে সে চাষবাস করতে পারে না বর্ষা মৌসুমে যা চাষবাস করে সে সেটা ডুবে যায় মানুষের ঘর ঘর বাড়ি রাস্তাঘাট সব কিছু শস্য বটেই সুতরাং এটা সার্বিক ব্যবস্থাপনা এবং সেক্ষেত্রে নদী কমিশন সহায়তা করতে পারে নদী কমিশন পরামর্শ দিতে পারে নদী কমিশন তো একটা বিশেষজ্ঞদের বিশেষজ্ঞদের একটা কমিশন যে কি করণীয় করণীয়টা তারা বলবে কিন্তু করাটা কিন্তু সরকারকে করতে হবে এবং আমরা তো এ ব্যাপারে কিন্তু আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য দেখি না আওয়ামী লীগ আমারও নদীর যে মৌমুষ্য অবস্থা বিএনপি আমারও বিএনপি আমারও একই রকম অবস্থা ছিল ধীরে ধীরে খারাপ হচ্ছে আমরা আমরা বড়ো বড়ো প্রকল্পের কথা শুনি যে নদী রক্ষার জন্যে ড্রেজিংয়ের জন্য এবং ড্রেজিংয়ের নামে বলা হয় এটা নদী কমিশন এখানে একটা মনে করি একটা একটা নজরদারি রাখতে পারে যে ড্রেজিং করে কত কত কোটি টাকা খরচ করা হচ্ছে এবং তার দ্বারা কত নদীটা নদী কতটা নাব্যতা রক্ষা করা যায় এখানে এখানে একটা দুর্নীতিরও বিষয় আছে না ড্রেজিং একটা বিষয় তলদেশকে খনন করা হয় যে নৌপথগুলি চালু রাখার জন্য আবার অনেক সময় যে নদী রক্ষা বাদ দেওয়া হয় সেখানে বিভিন্ন ব্লক দেয় ব্লক অনেক সময় দেখা যায় কি যে গড়িয়ে গড়িয়ে শেষ পর্যন্ত নদী তলদেশে যে আরেকটা জটিল অবস্থার সৃষ্টি করে আমরা নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে আমরা এই বিষয়ে ওয়ার্কশপ করবো ওয়ার্কশপ করে আমরা দেখতে চাইবো যে এক্স্যাক্টলি কি করা উচিত হবে আমরা তো সমন্বয় করি অনেক সময় আর একটা বিষয় হচ্ছে যে এই বুড়িগঙ্গার যে দূষণ এই দূষণটা বাহিত হয়ে কিন্তু মেঘনা পদ্মার যে অববাহিকা যে সবুজ মোহনায় এখানে যখন চলে যায় তখন কিন্তু শুধু ইলিশ না আরও অনেক মাছের জীবন বিপন্ন হয় অনেক মাছ সেখানে আর ডিম পাড়তে আসে না এইটার একটা স্টাডি হওয়া দরকার কারণ এখানে যদি এই অববাহিকাটা যদি কোনোভাবে বিষাক্ত হয়ে যায় এবং মাছ যদি ইলিশ মাছের গতিপথ যদি কোনো একবার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের একটা বিপর্যয় হবে কারণ বাংলাদেশের সকল মাছের মধ্যে ইলিশ মাছ আপনার প্রায় সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো এবং আমাদের যে টোটাল জিডিপির ওয়ান পার্সেন্ট কিন্তু ইলিশ মাছ সেই ইলিশের চারণ ক্ষেত্রটাকে যারা এইভাবে ড্রেজিং করে তারপরে আপনি ডিও লেটার দেয় ডিও লেটার দিয়ে অর্ডার লেটার সেমি অর্ডার সেমি গভর্নমেন্ট অর্ডার লেটার দিয়ে এগুলিকে করে তারা অ্যাকচুয়ালি আমি মনে করি যে তারা দেশের মিত্র নয় দেশের আমি তাদেরকে দেশের শত্রু হিসেবেই আমি তাদেরকে ট্রিট করি এই প্রোটিনের সোর্স যদি নষ্ট হয়ে যায় তাহলে কি আমরা এটা তো দূষণের কথা বলি না দখলের বিষয়টা দখল তো করে তারা অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী তো হচ্ছে কি কোনো কোনো জায়গায় দখল অভ্যাস যেমন আপনার নদীর ভিতরে তারা আপনার একটা জায়গা সেখানে হয়তো পাওয়ার প্ল্যান্ট করছে বা কারখানা করতেছে এটা কিন্তু গুগল আর্থেই গুগল আর্থে ম্যাপ দিয়েই কিন্তু বোঝা যায় তার জন্য বিশাল মাপ যোগ করার দরকার নেই আমরা প্রথমত আমাদের যে টার্গেট হচ্ছে যে প্রথম বছরের ভিতরে আমি ঢাকা এবং ঢাকার আশেপাশে সকল নদীকে দূষণমুক্ত করবো এটা আমার মেইন টার্গেট যেভাবেই হোক দূষণমুক্ত করব তারপরে সাথে সাথে দখলের কাজটাও আমরা দেখবো এবং যেসব জায়গায় আপনার অবভিয়াসলি দেখা যাচ্ছে অবভিয়াসলি দেখা যাচ্ছে তারা নদী শীত বিশেষ করে শীতলক্ষা নদী কিছু কিছু মেঘনার নদী সেখানে তাদেরকে আমরা নোটিশ দিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে নোটিশ দিয়ে আমরা তালা মারাই দেবো তালা মালাই দেবো এবং আইনের বাংলাদেশের পরিবেশ বিষয়ক প্রায় একশো পঁচাশিটা আইন আছে প্রত্যক্ষ পরোক্ষ অনেক আইন দিয়েই তাদের কিন্তু আটকানো যায় যে গভর্নমেন্ট প্রপার্টির মধ্যে টেস্ট পাসিং করছে সেটা কিন্তু আপনার মানে চুরি কেসে পড়ে যায় যখন সেখান থেকে বালি নিচ্ছে আমি সেই ধারাটাই আমি লিগাল এক্সপার্টে না এই জেলা প্রশাসনকে বলছি এই যে ইসের চাঁদপুরে বলছি যখন তারা এই বালুটা নিয়ে ড্রেজারে করে নিয়ে যখন বাইরে যাচ্ছে তখনই কিন্তু তার স্টিলিং তার চোর সেখানে চোর হিসেবে কিন্তু কগনিজেবল অফেন্স আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন এবং সেই ভয়তেই কিন্তু তারা পালিয়ে গেছে এবং আমি সকল জেলার এই যে নারায়ণগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ঢাকা সকল জেলার ডিসিদেরকে এসপিদেরকে নৌ নৌ পুলিশদেরকে কোস্টগার্ডকে ইনফর্ম করতেছি যারা এখান থেকে বালু নিয়ে যাবে তাদের বালুসহ জব্দ করার জন্য যেভাবেই হোক তাদেরকে জব্দ করা হবে কারণ এগুলি দেয়ার ইটস এ ক্রাইমেন্ট আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশের বিরুদ্ধে তারা একটা বিশাল কাজ করে যাচ্ছে উইথ ইম্পিউনিটি উই ক্যানট অ্যালাউ ইট উই ক্যানট ইম্পিউনিটি এই ইম্পিউনিটি তো এটার রাজনৈতিক ইম্পিউনিটি আছে ক্ষমতাসীনদের তো দৌরাত্বের কোনো মানে যারা প্রভাবশালী যে তাদের দৌরাত্ব তো শেষ হবে আসলে আমরা উন্নয়নটাকে যদি টেকসই করতে চাই তাৎক্ষণিক সুবিধার বিষয় না দেখে তাহলে কিন্তু নদী বন পরিবেশ রক্ষার গুরুত্ব দিতাম আজকে কোন জরিপে আছে যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে পরিবেশ পরিবেশ দূষণে পরিবেশ দূষণে চ্যাম্পিয়ন তা আমরা অনেক ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়েছি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি এখন বায়ু দূষণে পরিবেশ দূষণে যে চ্যাম্পিয়ন হয় তাহলে এই দেশের মানুষ থাকবে কী করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কী রেখে যাচ্ছি আমার মনে হয় যে সরকার নীতি নীতিনির্ধারকরা শুধু কথা না বলে ব্যাপারে প্রয়োগ করুক দেখুক দুই চারটা দৃষ্টান্ত দেওয়া হোক যে যারা পরিবেশ দূষণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমরা তো দেখি আইন প্রণয়ত আইন ভঙ্গ করে। এবং তারা নদী কমিশন সাবেক নদী কমিশন চেয়ারম্যানকে চ্যালেঞ্জ করেছে হ্যাঁ চ্যালেঞ্জ করেছে তাকে মানে তো এই ধর এই ধরনের অবস্থায় এবং যদিও তিনি পরবর্তীকালে সেই চ্যালেঞ্জ করতে পারেননি তার সেই অবৈধ 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 স্থাপনা এখনও রয়েছে আমি মনে করি যে ক্ষেত্রে প্রধানমন্ত্রী বিশেষ করে সরকার নির্বাহী প্রধান তার একটা কঠোর বার্তা দেওয়া উচিত নির্বাহী প্রধান অনেক ক্ষেত্রেই তো অনেক ক্ষেত্রেই তো অনেক বার্তা আমরা দেখি বার্তার কথা শুনি কিন্তু নিজ দলের যারা নেতারা এবং চাঁদপুরের কথা যে বললেন সে সেখানেও যারা করেছে যে আওয়ামী লীগের নামে ক্ষমতাসীন দলের এবং একজন মন্ত্রীর ডিওলেটার চোদ্দটা ডিউলেটার দিয়েছে একজন মন্ত্রী একজন কি বলে একজন ভালো ব্যবসায়ী ভালো ব্যবসায়ীকে তাহলে দেশের ক্ষতি করছে না উপকার করছে মানুষের উপকার পলিটিক্যাল গুডউইল আপনি কতটা পাচ্ছেন বা কতটা দেখছেন প্রথমত পলিটিক্যাল গুডউইলের দিকে আমি তাকিয়ে নাই আমি আইনের দিকে তাকিয়ে আছি আমি ডিসিকে বলেছি ওই চোদ্দটা ডিও লেটার আমার কাছে সার্টিফাই করে পাঠাবে যেটা দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে আমি সেই প্রভাবশালী রাজনীতিবিদদের সাথে কথা বলবো যে আপনি যে সরকারি যে সিস্টেমটা ডিওলেটা ডিওলেটার একটা সুন্দর সিস্টেম কিন্তু যে ফ্রেন্ডলি ওয়েতে কোনো কাজকে করানো এটা করে আপনি যে এই যে এই ইলিশের চারণভূমি ধ্বংস করছেন এর জন্য আপনার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ইউ ক্যানট ডু ইট এই যে ডিওলেটার দিয়ে এই যে কাজগুলি করে এটাকে কোনোভাবে অ্যালাউ করা যায় না এবং কেউ চ্যালেঞ্জ করে নাই আমি চ্যালেঞ্জ করব। আমি সেই ডিওলেটার এনে আপনাদের সামনে গণমাধ্যমে দেখাবো যে এই ডিও মাধ্যমে বলা হচ্ছে যে দেশীয় টেকনোলজিতে অর্থাৎ গভীরভাবে দেশীয় যে টেকনোলজিতে যে বালু উত্তোলন করা হয় গভীরভাবে করে এবং সেটা সবচেয়ে বেশি ক্ষতিকর যদি বালু উত্তোলনের দরকার আছে আপনি সুই সুইং করে আপনি সুইং করে বালু উত্তোলন যদি না করা হয় তাহলে তো নদীর তলদেশ আপনার ই থাকবে না ঠিক ডেপতে থাকবে না দরকার আছে এটার কিন্তু এরা কি করতেছে গভীর করে গভীর থেকে তারা বালু উঠায় সে বালু উঠেলে তাদের সেই বালুতে দাম তারা বেশি পায় তার ফলে আপনার ভেঙে যায় এবং অসবতল তলদেশ হয় সেটা ইলিশ পাসের মুভমেন্টের জন্য খুবই ক্ষতিকর এবং আশেপাশে পার ভেঙে যায় অলরেডি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার সাহেব বললেন যে কিছু অংশ চাঁদপুর বাদের কিছু অংশ ডেবে গেছে এবং অনেক জায়গায় নদী ভাঙন হচ্ছে কিন্তু মঞ্জুর একটু যোগ করতে চাই আমি যে একজন রাজনৈতিক নেতা বা মন্ত্রী ডিউলেটার দিলেন তার লেটার পর স্থানীয় প্রশাসন কি করছে বিআইডব্লিউটি কি করছে যাদের দায়িত্ব রক্ষার প্রশাসনের কিন্তু এখানে ভূমিকা আছে যে ডব্লিউটা দিলেন এবং তিনি এবং শুধু আরও অনেক কিছু আছে রহস্য আছে সুতরাং আমি মনে করি স্থানীয় প্রশাসনকেও শক্ত হতে হবে স্থানীয় প্রশাসনকে তাদেরকে এনকারেজ করতে হবে তারা যেন আইনটা মেনে চলে এবং প্রভাবশালী রাজনীতিবিদ বা মন্ত্রীদের অনৈতিক অর্ডার তো তারা মানতে বাধ্য না প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে তারা তো বাধ্য না সেটা যদি সে না করেন তাকে কিছুই করতে পারে না কিন্তু আমি শুধু এই সদিচ্ছার উপর নির্ভর করতেছি না আমি যেখানে দেখব যে প্রশাসন কেয়ারলেস আমি সেটা গণমাধ্যমকে বলবো আমি সেটা সরকার উচ্চ পর্যায়ে নিয়ে যাব যে এই প্রশাসন দেয়ার তারা লেনিয়ান্ট এবং তারা এই এই যে তার দুর্বৃত্ত এনভাররমেন্টাল ক্রিমিনালস সে সহযোগিতা করতেছে এটা কমিশনের পক্ষ থেকে আমি আপনি এনশিওর করতে পারি আমরা প্রত্যেকটা পদক্ষেপে নেব আইন মেনে জনগণের প্রপার্টি রক্ষা করার জন্য পাবলিক ট্রাস্ট প্রপার্টি এই পাবলিক ট্রাস্ট প্রপার্টির উপরে এরা এইভাবে এইভাবে যে চুরি করে নিয়ে যাবে এটা আমরা অ্যালাউ করব আমি ব্যক্তিগতভাবে তো করবোই না সৌরভ হাসান ধন্যবাদ জানাব মঞ্জুর আহমেদ চৌধুরী আজকে স্টুডিওতে আসার জন্য প্রিয় দর্শক আজকের এই সময় এখানে শেষ করছি আমরা আশাবাদী নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে তার একটা সুন্দর সুদূরপ্রসারী ভালো ফলাফল আমরা দেখব একই সঙ্গে আজকের জাতীয় নদীরক্ষা কমিশনের যে চেয়ারম্যান বললেন তার যে দৃঢ়তা এবং তার যে সদিচ্ছা এবং সামনের দিনে এই দখল দূষণ থেকে নদীগুলোকে রক্ষা করা এবং মানুষের এবং পরিবেশের একটা বিরাট উপকারের জন্য তার যে উদ্যোগী ভূমিকা সেটার প্রতিও আমাদের সমর্থন থাকবে এবং সবাই এই বিষয়টির দিকে তাকিয়ে থাকবে আগামী দিনগুলোতে ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে চাইলে আপনারা অনলাইনই অনুষ্ঠানটি দেখতে পারেন ভিজিট করুন ডব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন টি ডট কম এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটও চাইলে আপনারা জেনে নিতে পারেন